আজ আমরা চলেছি হুগলি জেলার এক জনপ্রিয় গন্তব্য বাঁশবেড়িয়ার রাজবাড়ি এবং হংসেশ্বরী মন্দির। প্যান্ডেল চার্চ পার হয়ে হুগলি নদী সংলগ্ন বা হুগলি নদী ঘেঁষা রাস্তা দিয়ে আমরা চলেছি বাঁশবেড়িয়া। মিনিট দশেকের মধ্যে আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। রাজবাড়ি ক্যাম্পাসে প্রবেশের আগেই পড়বে দুটি জলাশয় এবং মাঝখান দিয়ে একটি রাস্তা। ঐতিহাসিকরা বলেন বর্গী আক্রমণ ঠেকাতে এই রাজবাড়ির চারপাশে এমন জলাশয় নির্মাণ করা হয়েছিল। এই জলাশয়ের পার থেকেই হংসেশ্বরী মন্দিরকে বড় সুন্দর লাগে। রাজবাড়ি বা হংসেশ্বরী মন্দির প্রবেশের পথেই পড়বে এই তোরণদ্বার। কেউ কেউ একে কাছারি বাড়িও বলে থাকেন। এবার প্রথমেই পড়বে সেই বিখ্যাত হংসেশ্বরী মন্দির, যেখানে জুতো খুলে প্রবেশ করতে হয়। কিন্তু আমরা মন্দিরের সামনে দিয়ে প্রথমেই রাজবাড়ি দর্শন করতে গেলাম। আসলে এই রাজবাড়িরই অবদান এই হংসেশ্বরী মন্দির। এই দত্তরায় রাজপরিবারের আদি নিবাস ছিল বর্ধমানের পাটুরিতে। পরিবারটি বরাবর মুঘল সম্রাটদের বিশ্বাসভাজন কর্মচারী হিসেবে কাজ করে এসেছে এবং ফলস্বরূপ মুঘল সম্রাট আকবরের কাছ থেকে রায় এবং তাঁর পুত্র জাহাঙ্গীরের কাছ থেকে মজুমদার উপাধি লাভ করেন। দত্তরায় পরিবারের আদি পুরুষ রাঘব দত্তরায় 1556 সালে মুঘল সম্রাট শাহজাহানের কাছ থেকে তৎকালীন সাতগাঁও বা আজকের সপ্তগ্রামের 21টি পরগনার জমিদারির জায়গির লাভ করেন। এর কিছুকাল পর তাঁর পুত্র রামেশ্বর রায় পাটুলির পিতৃপুরুষের ভিটে ছেড়ে পাকাপাকিভাবে বংশবাটি বা বাঁশবেড়িয়া চলে আসেন। তিনি বাংলার বিভিন্ন জায়গা থেকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, কায়স্থ, বৈদ্য এবং অন্যান্য প্রায় 360টি পরিবারকে নিয়ে এসে বংশবাটিতে বসতি স্থাপন করেন। সেই সঙ্গে আনেন কিছু পাঠান যোদ্ধাকে, যারা প্রতিরক্ষার কাজ দেখাশোনা করতেন। হুগলি নদী সংলগ্ন এই জায়গাটি একসময় বাঁশঝাড়ে পরিপূর্ণ ছিল এবং সেগুলিকে সাফ করে বসতি নির্মাণ করা হয় বলে এর নাম বংশবাটি বা বাঁশবেড়িয়া। রামেশ্বর রায় বাঁশবেড়িয়ায় একটি টেরিকোটার কারুকার্য খচিত বিষ্ণু মন্দির নির্মাণ করান, যেটি অনন্ত বাসুদেব মন্দির নামে পরিচিত এবং হংসেশ্বরী মন্দিরের পূর্ব দিকে এটি রয়েছে। টেরাকোটার অপূর্ব এই নিদর্শন দর্শন করে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বসুকে নির্দেশ দেন বা অনুরোধ করেন, তিনি যেন বাঁশবেড়িয়ায় এসে এই মন্দিরটি দেখেন এবং স্কেচ করে নিয়ে যান। সেই কথা মতো নন্দলাল বসু বাঁশবেড়িয়ায় এক মাস থেকে এখানকার স্কেচ করেন। গুপ্তিপাড়ার রামচন্দ্র মন্দিরের সঙ্গে এই অনন্ত বাসুদেব মন্দিরের কিন্তু অনেক মিল আছে। কালের নিয়মে এবং সংরক্ষণের অভাবে আজকের সেই টেরাকোটার কাজগুলো বিলীন প্রায়। যেটুকু আছে সেটুকু মুগ্ধ রাখতে যথেষ্ট। এই অপূর্ব টেরাকোটার মন্দিরটি প্রতিষ্ঠিত হয় 1679 সালে। 35 ফুট দৈর্ঘ্যের এবং 32 ফুট প্রস্থের এই টেরাকোটার মন্দিরটি একটি উঁচু বেদির ওপর স্থাপিত এবং এখানে পূজিত হন বিষ্ণু বা বাসুদেব।
ঠিক এর পাশেই 1799 সাল থেকে শুরু হয়ে শেষ হয় 1814 সালে আরেকটি মন্দির, যেটি একদম ভিন্ন শিল্প সুষময়ে ভরা, যার নাম সকলের প্রিয় হংসেশ্বরী মন্দির। এই মন্দিরের কাজ রাজা নৃসিংহদেব শুরু করলেও শেষ হয় তাঁর ছোট রানী শঙ্করীর হাতে। আর নৃসিংহদেবের মায়ের নামেই এই মন্দিরের নামকরণ। এবং এই মন্দিরে পূজিতা হন নীলবর্ণের কালী। বারাণসী মন্দির ঘরানায় নির্মিত প্রায় 70 ফুট উচ্চতার ত্রয়োদশ রত্ন বা 13 চূড়া বিশিষ্ট এই হংসেশ্বরী মন্দির নির্মাণ শৈলীতে অপরূপ। উত্তরপ্রদেশের চুনার থেকে পাথর এনে রাজস্থানের জয়পুরের কারিগররা নির্মাণ করেন এমন একটি দৃষ্টিনন্দন স্থাপত্য। ইট, কাঠ আর পাথরের তুলনাহীন কাজে এই নির্মিত মন্দিরটি বাংলায় বিরল। বছর বয়সের বেশি এই মন্দিরটি আজ প্রায় ধ্বংসের মুখে, খসে খসে পড়ছে চুনবালি, কতদিন রঙের প্রলেপ পড়ে। হংসেশ্বরী মন্দির প্রতিদিন খোলা হয় সকাল 7:00-12:30 পর্যন্ত এবং বিকেল 4:00-7:30 পর্যন্ত খোলা থাকে। ভোগের জন্য আবেদন করার সময় সকাল 10:00 এবং তা বিলি করা হয় 12:45 নাগাদ থেকে। কলকাতা থেকে ঘণ্টাখানেকের লোকাল ট্রেন যাত্রায় একই সঙ্গে একটি পৌরাণিক প্রাচীন রাজবাড়ি এবং দুটি বিখ্যাত মন্দিরের দর্শন করে পর্যটকরা বিরল অভিজ্ঞতা নিয়েই ফিরবেন এই আশা করা যায়।